এই হচ্ছে এক দোয়েল পাখির গল্প আমার নিজের বাসা। আপনারা দেখেন ভিডিওটা, এটা আমাদের বাড়ির নিমগাছ, এই হচ্ছে আমার বাড়ির ছোট্ট একটা নারিকেল গাছ। নারিকেল গাছের এখানে দোয়েল পাখির এট ফার্স্ট বাসা করে, করার পর এখানে চারটা ডিম দেয়, তিনটা বাচ্চা ফুটে, একটা ডিম হয়তো ভেতরে আছে, দুটা ছানা মারা গেছে, আর একটা দোয়েল পাখির বাচ্চা এখনও জীবিত আছে। প্রতিদিন এই জায়গাটায় আমি করে দেখি কী করে না করে, একটু পরপর আসে ওর বাপ মা, আসে আর খাবার খাওয়ায়। এই যে পাখিটি এখন হয়তো 10 দিন হয়েছে, পাখিটা বড় হয়েছে, আরেকটা ডিম আছে নিচে, ওর মাই আশেপাশে আছে। এই পাইছি ওর মাকে, এই ওর মা, এই পাখিটার মা এখানে, বাবাটা পাশে নিম গাছে, যখন আমি আসি তখনই আমাকে দেখে। গাছটা পরিষ্কার করার সময় পাখির বাসাটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর আমি আবার এই রশি দিয়ে ঠিক করে বাসাটা বেঁধে আবার রাখি। এই হচ্ছে পাখিটা, ওর মা হয়তো আমাকে দেখতেছে, এই যে পাখিটার মা আমাকে দেখতেছে। এই দোয়েল পাখির মাটা গাছের উপরে তো তাই জুম করে টানতে হয়েছে। এই যে গাছের এখানে বাবাটাই হচ্ছে এই নিম গাছের এখানে বসে আছে। এই হলো আমার বাড়ির আম গাছ, আর এই নারকেল গাছটার ভেতর দোয়েল পাখি বাচ্চা দিছে। হয়তো ডিস্টার্ব হতেছে পাখি, বাপ্পা মনে করতেছে যে পাখিটার আমি ক্ষতি করবো, আসলে না, এটা আমি দেখাশোনা রাখতেছি। এই যে দুইটা আসছে, ওই যে এখানে আছে।